بسم الله الرحمن الرحيم. আওয়াজ একটু আস্তে আর জোরে কোন আল্লাহু আকবার. ইন্ন রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন. আর জবান খুলে পড়েন আল্লাহু আকবার. ও নবীর পাগলের আরে আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করেন, ইন্না নিশ্চয়ই রহমাতাল্লাহি আমি আল্লাহর রহমত কারিবুম নিকটবর্তী মিনাল মুহসিনিন, যারা আমি আল্লাহ পাকের বন্ধু যারা আমি আল্লাহ পাকের ওলি তাদের কাছে গেলে তোমরা ও নাটিঙ্গির মানুষ আমি আল্লাহর রহমত পাইবা. জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ. বন্ধুরা রে আমার ও আমার বাবারা ও আমার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগা, আমি আজকে আপনাদের এখানে বেশিক্ষণ আলোচনা করব না, ঠিক এখানে আমি 9:50 পর্যন্ত আলোচনাটা চালাইয়া যাব, কিন্তু বাবারা এই মাহফিলটা করার পরে আমার আরেকটা মাহফিল আছে চান্দিনা বাজার থেকে, এটা মনে হয় দক্ষিণ দিকে সিলোরা ধরে গ্রামটার নাম সিলোরা, ওইখানে আমার আরেকটা মাহফিল আছে এখান থেকে যাওয়ার পরে, আপনারা দোয়া করবেন যেন সুন্নিয়তের খেদমত করতে পারি. জোরে কোন আল্লাহুম্মা আমিন. আমি আসার সময় হুজুর কেবলা যখন আসছে হুজুরের হাতটাতে একটা ছুঁয়া দিছি, মারাবাকে আসতে না জোরে তো. হুজুর কিন্তু মানুষের সালাম করতে দেয় না, আমি হুজুরের ফাইলে একটু হুজুরের সামনে একটু মাথাটা নোয়াইয়া যায় যাইয়া ঠাস করে হুজুরের কদমটা ধরে একটু সালাম করি. বাবা আমার বিশ্বাস আল্লাহ রলির কদম ধরে আমি সালাম করি, এই সালামের কারণে আজকে আমি এই মাহফিলের ফ্যান্ডেলে বসা আপনাদের কাছে প্রধান বক্তা হিসেবে আলোচনা করি. মারহাবা কি আসতে না জোরে, আরো জোরে কইতেন না মারহাবা. আল্লাহ রলির পাওয়ার আছে না নাই, এই জোরে বলেন আছে না নাই. সেই আল্লাহ রলির শানের আলোচনা করতাম কথা কেন জোরে বলেন করতাম নি, তাইলে সালে যদি করতে হয় তাহলে একটু আগে আমার সাথে দূরে সরে পড়েন. আল্লাহ উমা সাল্লাইয়া সাইয়া দেনা মাহদেনা বিয়ানা সাফি মোহাম্মদ. আল্লাহ উমা সাল্লাইয়া সাইয়া দেনা মোহাম্মদ না বিয়ানা. হায়রে নবীর প্রেমে আসে কান্দর দরুদ পরম জিয়া, তোমার দুরুদ শোনেন নবী, তোমার দুরুদ শোনেন নবী রোজা পাকে তাকিয়া. আল্লাহুম্মা সাল্লাই আলা মাদেনা বিয়ানা সাফিয়ানা মাও. বন্ধুরা রে ও আমার নাটুঙ্গি শাহপুর কানকা শরীফের আসে কিন্ডারে একটু মনোযোগ নিয়ে বৈশা যাও, আমার আল্লাহ কয় জগতের মানুষে ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন. ও জগতের মানুষ আমি আল্লাহর রহমত বরকত তোমরা পাইবা যারা আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহর আশেক আমি আল্লাহর ওলি রে. সেই আল্লাহর ওলিদের দরবারে গেলে তোমরা আমি আল্লাহর রহমত পাইবা. একটু জানতে চাই বেলে হুজুর গো, এখন তো রহমত কোন জায়গার মধ্যে পাওয়া যায় না, রহমত খোয়াইতাম গেলে দেখি 14 ফেব্রুয়ারি বেহাইয়া দিবস ভালোবাসা দিবস লাগায়, এ কথা কইলা ঠিক না বেটি? আজকের দিনটার কথা কইলাম আর কি বাবা. হ্যাঁ হ্যাঁ, আজকের এই বাড়ির মানুষ এই এলাকার মানুষগুলা দৈন্য, বিশ্ব ভালোবাসা বেহাইয়া দিবসটা পালন না কইরা আজকে তারা আমার দয়াল নবীর আগমনের ভালোবাসাটা প্রকাশ করছে. এজোরে বলেন মারহাবা, বলেন মারহাবা. বাবার আমার এই ভালোবাসা আমরাও দেখাইতাম পারি, আমার এই মোবাইলে আজকে 21টি এসএমএস আছে, নাউজুবিল্লাহ কি আসতে না করে, নাউজুবিল্লাহ কয়টা কয়টা আমি কিচ্ছু করছি না বাবা, এসএমএসটি আইসি আর সাইয়াসি কাটছি কাইটে এভাবে দেখি আমার এখন বড় মোবাইলটার ভিতরে এটার ভিতরে অন্য 3টা এসএমএস আছে, আমি এর কাছি কাইটা প্রথম 3টা এসএমএস আমি কাইটে দিছি, কাইটা মনে মনে চিন্তা করলাম না ভালোবাসা দিবস তো ভালোবাসা দিবসে এটার একটু পালন করার লাগে একটু মনটা মজায় পালন করে, তো 21টা থেকে 3টা গেল আর কয়টা 18টা এই তো মাসাল্লাহ বুঝছে, তা আমার মোবাইলে অল টাইম কি আছে আমি সব দিন নাম্বারে গ্রুপ কইরা এই নাম্বারটিকে গ্রুপ করে সুন্দর করে সামনে আইনা
এবার এটার ভিতরে সুন্দর করে মোবাইলে তো টাকা আলহামদুলিল্লাহ আছে, সুন্দর করে আই লাভ ইউ আই লাইক ইউ আই তো যা আছে সবের ভিতরে আমি এটার ভিতরে লিখে দিছি, ভালো তো বাসো ঠিক আছে, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, জোরে বলেন মারহাবা। আমরা এই ভালোবাসা দিবস বেহায়া দিবসটি বর্জন করতে চাই কি চাই না? চাই। জোরে বলেন চাই কি চাই না? ইহুদিদের দালাল যারা, ইহুদিদের খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানদের যারা দালাল, আজকে তারা আমাদেরকে এই বেহায়া ফোনার ভিতরে নামাইছে, এই কথা বলেন ঠিক কি না? এই বেহায়া দিবসে লক্ষ্য করেছেন, এটা দেখো ভালোবাসা, ভালোবাসাতে তোমরা মহব্বতে না থাকবো, এই দিনে অনেক মেয়েদেরকে দর্শন করে ফালাইয়া রাখো, এই কথা বলেন ঠিক কি না বলেন? এগুলো আমরা বর্জন করতে চাই কি চাই না? চাই। জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। এসব ভালোবাসা দিবস, বেহায়া দিবস, আজকের দিবস, সোনা দিবস, মাইয়া দিবস, এটি থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ 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 রাসূলের মিলাদুন্নবীর দিনটাকে পালন করার তৌফিক তো জোরে কোন আমিন। আমিন। আরো জোরে কোন আমিন। এই ভালোবাসা দিবস আল্লাহ 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 কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। কেউ ভালোবাসা দিবস পালন করবেন নি? কথা বলুন করবেন? সাবধান, ভালোবাসা দিবসের কাছে দিয়ে যাই আমি। আর কি ভালোবাসা দিবস কইতাম মা গো মা, অনকালার ফল আমি ভালোবাসা দিবস এটার কত ভাবে যে এটার আমি বাবা, আমি কুমিল্লাতে বাড়ানোর সময় আমি আমার এই আমার এই যে মিডিয়ার মালিককে আমার বাড়িটা লইয়া আইতে সময় আমরা কুমিল্লা ঈদের কোনা দিয়ে আমি এবার লইয়া আইছি বাবা, আইতের বেলা তো কুমিল্লা ফার্কের কোনাটা দিয়ে আইছি বাবা, বিশ্বাস যদি করেন আলিয়ে আলিয়ে দেওয়া গেছে আমি লজ্জায়, আমি কইছি ভাই আমি গাড়ির যদি ধান্দার কোনো ফদ্দা থাকতো ফদ্দাটা ফালাইতাম, উঠতে আসিলাম বাবা কিতা কইরা এই দিনে কত ফুল আমি রাতে ফুল, আর লক্ষ্য করে চান এই দিনে ফুল আছে কথা সত্য, কিন্তু নবপুর বাজারের ভিতরে কতলা ফুলকপি একটু বেশ হয় না, ওই কথা কথা ঠিক কিনা বলে, নবপুর বাজারে একটা ফুলকপি বেশ হয় না, ফাতা কপি বেশ হয় না, আর একটা ফুলের দাম 50 টাকা ষাট টাকা কইরা বেশ, কথা কয় না ঠিক কিনা বলে? আল্লাহ আমরা এটি থেকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমরা সেই ভালোবাসা কাকে দেখাবো? আরো জোরে বলেন কাকে? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, প্রাণ যদি দিতে হয় বলেন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, প্রাণ যদি দিতে হয় নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, ওই নবীর মুহাব্বতে দুরুদ পড়িও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, মনে যদি দিতে হয় নবী বাঁচানে ওয়ালা, নবী তরা বাবা নবীরে বাঁচানো বলা কইতে কি আপনার কোনো সমস্যা আছে নি কোনো? ওহাবি খারিজিরা তো আমার নবীরে সাফায়েতের নবী মানে না বাবুরা, আমরা এডিরে বর্জন করে সবাই জবান খুলে জবানটা খুলে আজকে যদি আমার নবীকে বলেন আজকে আমার দয়াল নবী আজকের খাতিরে আমাদেরকে তরাই নিব, কথা বলেন ঠিক কিনা বলেন? সবাই জবান খুলে নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, ওই নবীর মুহাব্বতে মিলাদে পড়িও, ভালো যদি বাঁচতে হয় নবী সবনে যদি দিতে হয় ইয়া বলেন, প্রাণে যদি দিতে হয় আমার বাইরা বাবারা গভীর মন যুগান্তরের কান্না গান, সেই দিনগুলাকে আমরা আজকে স্মরণ করতে হবে, এই জন্য বাবারা আজকে আমি আল্লাহর ওলিদের আলোচনা নিয়েছি, এমন একজন ওলির আলোচনা করব যিনার নাম অন্য কিছুই নয়, আমরা সুন্নিরা যেই নবীর শানের আলোচনা করি, যেই নবীর প্রেমে পাগল ছিলেন ওই আল্লাহর ওলি যিনার নাম হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানি, আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আমার আব্দুল কাদের জিলানির শানের আলোচনা করব যিনি হচ্ছেন আল্লাহ পাকের রহমত না গজ, রহমত না গজ, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি তার আলোচনা শুনতে হলে বাবা একটু সবুজ দেরা বসতে হবে, বসবেন নি বাবা, আর বেশিক্ষণ লাগতো না বাবা, আমি বেশিক্ষণ ওয়াজ করতাম না কারণ আমি সব জায়গার ভিতরে বেশি ওয়াজ করি না, কারণ আমার বাইদা আমার অত্যন্ত মহাব্বত করে মাহফিলের ভিতরে দাওয়াত করছে তারা, এই জন্য বাবা আজকের মাহফিলের ভিতরে আপনি দেখলে দেখা যায় এটার ভিতরে কিছু আশেক দেখা যায়, কারণ শাহফুর দরবারের ফাগলা তো এই ফাগলা জুলের ভিতরে এমনি আসত থাকে, দরবারের প্রেমিক যারা দরবারের আশেক যারা তাদের অন্তরে আল্লাহর অলির প্রেমিকদের অন্তরের ভিতরে এমনি মদিনাওয়ালা জজবা দিয়ে দেয়, কথা কোন ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন।
বাবারা আমার সেই গাউসে ফাক আব্দুল কাদের জিলানি এমন একজন আল্লাহর ওলি যিনি মায়ের গর্ভ থেকে মাদারজাত ওলি হয়ে দুনিয়ায় এসেছেন সুবহানাল্লাহ আমার দা আসতেছেন সুবহানাল্লাহ গুলার মত রুমাল দিয়ে বইয়া সুবহানাল্লাহ বলে একটু আরো জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার গাউসে ফাক আব্দুল কাদের জিলানি এমন একজন আল্লাহর ওলি এমন একজন আল্লাহর ওলি একদিন আমার গাউসে ফাক আব্দুল কাদের জিলানি ওনার মসজিদের মধ্যে ওনার খানকার ভিতরে কতগুলা ভক্ত নিয়া যেমন ভাবে দেখবেন দরবার শরীফ গেলে 22 ফেব্রুয়ারি শাহপুর দরবারের উরুস ওই উরুসের মধ্যে গেলে দেখবেন হুজুর কেবলা আপনাদেরকে সামনে নিয়া অত্যন্ত সুন্দর করে আলোচনা করে ঠিক তেমন ভাবে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি ওনার ভক্তদেরকে সামনে লইয়া কত সুন্দর করে নবীর প্রেমের শিক্ষা দে আমার গাউসে পাকের আশেকরা সেই শিক্ষা নেয় বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার বাবা জিরা রে আমার ও আমার বন্ধুরা একটু মনোযোগ নিয়ে বসতে হবে গাউসে পাক দরবারে কি করে আলোচনা কি করে মুরিদদেরকে এলমে তাসাউফের শিক্ষা দেয় এলমে তাসাউফ এলমে মারেফত এলমে তরিকত হাকিকতের শিক্ষা দেয় মারহাবা আসতে না জোরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি যখন ওনার ভক্তদেরকে লইয়া দরবারের ভিতরে তালিম দেয় একজন মানুষ অনেক দূর থেকে ব্যবসার উদ্দেশ্যে আমার গাউসে পাকের দরবারের সামনে দিয়া যায় তখন রাত্র গভীর বহুত গভীরের দিকে যাচ্ছে লোকটা চিন্তা করে রে আমি আব্দুল কাদের জিলানির এই দরবারটা দেখি এই দরবারটা কার দরবার জানি না আমি এই দরবারের মধ্যে একটু থাইকা একটু আরাম করব আগামীকালকে সকাল হইলে আমি এই দরবার থেকে আমার ব্যবসার উদ্দেশ্যে চলে যাব জোরে কোন মারহাবা লোকটা ব্যবসা করার জন্য যাইতেছে ব্যবসা করতে যখন যায় এ যাইতে যাইতে হঠাৎ করে রোডের ভিতর অন্ধকার কিতা কইরাম রে সামনে দেখতেছে আমার গাউসে পাকের দরবার মারহাবা কি জোরে না মারহাবা আর জোরে কোন মারহাবা মারহাবা গাউসে পাকের দরবারের সামনে দিয়ে লোকটা কয় আচ্ছা আমার ব্যবসার যে ওর টুকটি আছে এটার গাছের সাথে বেঁধে আমি এখন আমি এই দরবারটার মধ্যে যাই দেখি যে তো হুজুর টুজুর দেখা যায় মানে ভালোই হবে এখানে আমি একটু আরাম করলাম মারহাবা জোরে কইতেন না মারহাবা ওই লোকটা আর দেরি করলেন না দেরি করলেন না লোকটা তার উত্তারে গাছের সঙ্গে বাইন্দা লোকটা চলে গেলেন আমার গাউসে পাকের দরবারে লোকটা কিন্তু জানে না এটা যে গাউসে পাকের দরবার লোকটা যখন এই গাউসে পাকের দরবারে গেলেন রে গাউসে পাকের দরবারের মুরিদরা ভক্তরা লোকটারা আর কখনো এই দরবারে দেখে নাই আমার গাউসে পাকের দরবারে লোকটারে যখন প্রথম দেখলেন দেখবেন কোন সম্মানিত ব্যক্তি তাই সুট করা ব্যক্তি যখন দেখা যায় তার মানুষ সামনে দিয়া প্রথমে নিয়ে রাখে কথা কইলে ঠিক কি না একবার এক মসজিদের ভিতরে এক হুজুর বেড়া না হুজুর না মসজিদের ইমাম নাই সবাই নামাজ পড়ে তো এক বেড়া বিদেশ থেকে আইয়া লম্বা জুব্বা একটা লাগাইয়া পাগড়ি একটা মাগু পেশেন শুকিয়ে লাগাইয়া সুন্দরভাবে মসজিদে ঢুকছে এলাকার মানুষ তো মনে করছে বাবুরে এ নাটিঙ্গির মানুষ তো সরল সোজা বেড়ারা নামাজ পড়ানো লেগে খুশে হুজুর আমরা একটু সামনে আছি বেড়া দেখো মাগু আমি তো জীবনে নামাজ কেমনি পড়ে ওঠবো জানি না এই তো ফিরে গেছি বিপদে কোজাক কদ্দুর তো জানি বেড়া সুন্দর মতো বেড়া লইয়া এটি লইয়া আল্লাহ করে একটা নামাজে দাঁড়াইছে দাঁড়াইয়া এ কোন রকম রুকুড়ে দিয়ে সেজদার ভিতরে পড়ছে প্রথম সেজদারা দিয়া আল্লাহ আকবর করে সেজদারের ভিতরে যাইয়া অন মুসল্লি তো সেজদার ভিতরে পড়ছে বেড়া তারা ফালাইয়া দিয়া হাঞ্জি গেঞ্জি ফালাইয়া বাজছে নাউজ বিল্লাহ কে আসতে না জোরে মুসল্লি তিনবার পড়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান নাই রে ওটে না তিনবার পড়ছে আচ্ছা পাঁচবার পড়ি পাঁচবার পড়ছে কি তারে এবারে একটু দেরি করতেছে বুঝলাম না সাতবার পরে ওড়ে না কারণ মুসল্লি উড়ে ঠেরা এবার নয়বার ভরা শুরু করছে কাম হয় না তো একতে সোরা বেড়া তে মসজিদে এসে জুতা চুরি করতো কিতা চুরি করতো জুতা চুরি করতো আইসে তো জুতা চুরি করতো আইয়া অন্তে তো
আর কইতে পারে না যে তে জুতা চুরি করতে আইছে তে সেজদার ভিতরে যাই কয় সুবহানাল রাব্বি আল আলা কার জুতা দামা নবি বিলা বেদন না নবি বিলা তে কই কি জানি সেজদা একটার ভিতরে এত দেরি না তাহলে যে তোমার হুজুর ইমাম সাহেব আরো দেরি করবে আমি উঠতে যাইয়া জুতা নিলে ভাগে এ সোয়া বেটা দনে এ সেজদার থেকে মাথাটা তুললে না ভাগে কারণ কই নামাজ পড়ে ইমাম সাহেব তো নাইও এবার এতের মতো আর একটা লোক আছে এবার উঠিয়া কি তোর ইমাম সাহেবকে তো মসজিদের যে মোতোয়ালি হদ্দার দেখো কাকা নামাজের ভিতরে ও সাসা কইও এও ইমাম শব্দ নাই আমি কই নামাজ পড়ে কই মা তাই সুট লাগে আইছে বেটা দাই দিলাম ইমামতি করতে সামনে অন্দি বেটা ভাই গেছে তা আমার গাউস সেবাকের দরবারে ওই লোকটা মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্য করতে গেলে দেখবেন টাইট লাগে একবার হ্যামসাম হইয়া শিলা হইয়া দা শিলা কিতা হ্যাঁ গো এটা আবার কই কিতা ভুইলা গেছি এটা আবার কি জানি কয় আবার ভুইলা গেছে বাবু রে আমি তো আর বুঝি না ফ্যাশন শুটু লাগাইয়া মনে করেন ব্যবসার উদ্দেশ্যে গেছে তো এই লোক যখন আমার গাউসেবাকে দরবারে গেছে লোকটার মনের ভিতরে আশা যেহেতু এখানে আলামুল আমা দেখা যায় তাহলে এই জায়গার ভিতরে গেলে মনে হয় আমার আখরাটা হইবে আমার গাউসে বাকের দরবার লোকটা ওই দরবারের মধ্যে ডুইকা লোকটা দরবারে যখন ঢুকলে ঢুকার পরে মানুষগুলা ওই আলেম ওলামা গুলা তারে সম্মান কইরা ইজ্জত কইরা আমার গাউসে বাক যেই জায়গার ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা দেয় যেই জায়গার ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার গাউসে বাক তাদেরকে শিখায় লোকটারে ঠিক সেই বরাবর সামনে নিয়ে দাঁড় করাইছে জোরে কোন আল্লাহু আকবার গাউসে বাক আব্দুল কাদের জিয়ানির সামনে যখন মানুষগুলা তারা সম্মান কইরা সামনের দিকে নিয়া দাঁড় করাইছে রে আমার গাউসে বাক আব্দুল কাদের জিলানি আমার গাউসে বাক আব্দুল কাদের জিলানি ওই লোকটার দিকে নজর কইরা তাকায় আর ভক্তদেরকে তালিম দেয় আমার ভক্তরা গাউসে বাকের সামনে তাইকা তাইকা আমার গাউসে বাকের শিক্ষা নাই জোরে কোন মারহাবা তোমার যখন ইন্তেকাল হবে মরণ হবে তোমার মৌতা লাশের কাছে একটা সন্তান পাইবা না কোরআন শরীফ পড়ার জন্য আজকে যদি তোমার পুত্র ডারে তোমার মাইয়া তারে তুমি মুক্তবের ভিতরে পড়াইয়া ফুরকানিয়া মাদ্রাসায় পড়াইয়া যদি কোরআনের এলেম শিক্ষা দিতে পারবো খোদার কসম মা গো মা তোমার সন্তান তোমার কবরের সামনে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়ো কথা বলেন ঠিক কিনা মা গো মায়া ও মামা আজকে বলি তুমি এত সুন্দর কইরা কান্নাকাটি করতেছো গো মা মারা গো আমিও তো তোমাদের মতো একটা মায়ের সন্তান গো মা আমার মা ফাটতো আমারে রাস্তাঘাটে প্যান্ট শার্ট পরাইয়া ঘুরাইতো কিন্তু আমার মা আমারে পারে নাই মা শুধু আমারে কুলের মধ্যে নিয়া যখন ঘুম পাড়াইতো আমার মা আমার খেয়াল আছে বাবা আমার মা শুধু বলতো বাবা রে তোর মাদ্রাসায় পড়াই কথা সত্য আমি মায়ের যখন মরণ হইব রে আমি মায়ের কবরটা দিবি তুই সন্তান আমি মায়ের জানাজা দিবি তুই সন্তান আমি জানতে চাই আমরা সবাই যারা আছি যাদের সন্তান আছে আপনারা সন্তান থেকে জানাজা আশা করেন কি করেন বলেন করেন কি করেন না বেলে হুজুর পুত্র তো জানাজা দিবে সেই ক্ষমতা নাই কি হইছে যদি আপনার পুত্র তারেন এক সন্তান বানাইতে পারেন পুত্র জানাজা দেওয়া লাগবে না পুত্র সন্তান আপনার জানাজা দেওয়া লাগবে না সে যদি ইমামের পেছনে দাঁড়াইয়া একটা বাইতু বেহাদ আল ইমাম বইলা আল্লাহু আকবার বইলা যখন দাঁড়াইবে ওই সন্তান আল্লাহু আকবার বইলা যখন তার মা বাবার সন্তান যখন মা বাবার জানাজার মধ্যে দাঁড়ায় তার চোখের পানিগুলা যখন রব্বি রাহাম হুমা কামা রব্বায়ানি সগিরা বইলা পরে রে হাদিস শরীফ প্রমাণ করে তার চোখের পানিটা মাটিতে ভরার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয় আমি আমার মাদের কাছে বলবো ফোলারে ননাই আদরের মন মনে কইরা এটার ফল দেয় শীতের লেগে সকালে ঘুম লয়ে রেখেন না তুইলা দিয়ে মুক্তবে যাইতো বলে খোদার কাটা মুক্তবে যা আগে মুক্তব থেকে ফইরা ইয়ার পরে তুই খেলিস কথা কইতো না ঠিক
বাবার আমার মনে রাখতে হবে আমার গাউসেবাকে দরবারে কি করে শিক্ষা দেয় তালিম দেয় তালিম দেয় মাশাল্লাহ মাশাল্লাহ আরজনে কোন কি দেয় তালিম দেয় আমার গাউসেবা তার দিকে খালি নজর করে খালি নজর করে খালি সা খালি সা দেখেন ফিশা বুঝুন না আইলে মাথার মধ্যে জনের দিকে সা একটা দিকে না সা আর যার দিকে চাইছে তার কাম হয়ে গেছে কথা কইতো না ঠিক না ভাই বলে আমার গাও সেবাক শুধু তার দাগে চাই নজর কইরা কইরা তাকায় রে এও কি তো ফ্যান্ডালে কত জায়গা সামনে একটু নিচে আইয়া না ভাইয়া আরে আমিও তোমার মতো যুবক ফলাইন রে তা আমার দাড়ি দিয়ে অনাচ্ছে না আইয়া পড়ো একটু ভিতরের দিকে চলে আসবো ভাইয়া খারিয়া থাকতো না বেলা যাওয়ার মতো ভিতরের দিকে আইলে ভালো লাগবে আসেন আসেন ভাই আসেন একটু কষ্ট করো আমি যাই গেলে ভালো লাগবে যাই গেলে কোনো সমস্যা না তবে আমরা একটু ফ্যান্ডালে দেখা দেখ হ্যাঁ আর টাইট হইলা গেলি কি তো লেটটা মেরে বইয়ে গেলে আমি আবার কোনো টাইট হইয়ের হিসাব আছে আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাদন ওই লোকটা আমার গাউসে ফাকের দরবারে ঢুকার পরে তার সম্মান দিয়া ইজ্জত দিয়া আমার গাউসে ফাকের সামনে বসাইছে মারহাবা করে আমার গাউসে ফাক যখন ভক্তদেরকে লইয়া তাদেরকে তালিম দেয় শিক্ষা দেয় শিক্ষা দিতে 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 ওই জায়গার মধ্যে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি তাদেরকে কত সুন্দর কইরা আল্লাহর ওলির শিক্ষা দেয় নবী প্রেমের শিক্ষা দেয় যেমন ভাবে আমাদেরকে শাহপুর দরবারের মধ্যে গেলে হুজুর কেবলা কাউকাব শাহ হুজুর আমাদেরকে সেই তরিকতের শিক্ষা দেয় বাদান কই আমার আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি ওই জায়গার ভিতরে তাইকা আমার গাউসে পাক উনার ভক্তদেরকে কত সুন্দর করে শিক্ষা দেয় ওই জায়গার মধ্যে যেই লোকটাই উপস্থিত ছিলেন ওই জায়গার মধ্যে যেই লোকটা ছিলেন রে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি ওই লোকটার দিকে বারবার নজর কইরা তাকায় ওই লোকটাই আমার গাউসে পাকের দিকে তাকাইয়া আমার গাউসে পাকের দিকে তাকাইয়া ওই লোকটা কেমন কেমন কইরা জানি ঘাসে বন্ধুরা রে আমার ওই লোকটা যখন আসে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি তার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি ঘাসে আরো করে কোন সুবহানাল্লাহ উমা গাউসে পাক আপনি আসেন কি লেগিয়া কয় আমি তো তোমার দিকে তাকায়া ঘাসি তাদের ভিতরে বাবের দুইটা আদান প্রদান হইয়া গেছে বাবের আদান প্রদান হইয়া গেছে মনের ভিতরে একজনের দুঃখ আর একজনের জবান কইলা কয় না কিন্তু মনে মনে প্রেমের কথা বল ওই আমি কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মন জোরে কইতেন না আমি কই না মনের কথা ওরে নবী বিনে এই জগতে নবী বিনে এই জগতে আপনে কেউ হবে না আমি কই না মনের কথা কই না আমি কই না আমি কই না মনের কথা ওই আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা ই না আমি কই না কথা কই না আমি কই না না আমি কই না মনের কথা ওরে বাগদাদির চরণ তলে আর জাগার জীবন সবশেষে জনে ধন্য হইয়াছে ঠিক কিনা বলেন আর করে বলেন ঠিক না ঠিক বলেন ওরে বাগদাদির চরণ তলে যেজন যাহার জীবনে দিল ধন্য হইয়াছে ওরে বর্তমানে কাউকা বাবা বর্তমানে কাউকা বাবা কি খেলা খেলে আমি কই না মনের কথা কই না আমি কই না নবী বিনে এই জগতে বাগদাদি বিনে এই জগতে আপনে কেউ হবে না আমি কই না মনের কথা কই না আমি কই না মন করে শাহপুরের দরবারেতে সেজন গেল সে ধন আবার ধন্য হই গল ঠিক কিনা বল মুর্শিদি কেবলার ফাঁকো দরবারে আর
যেজনে গেল সেই পাগলা ধন্য হইল রে। আরে নুরি চরণে পাইল সেজন, নুরি চরণে পাইল সেজন, জীবনে তাগার ছাড়লো নাই আমি কই না মনের কথা কই নাই আমি কই না কই না আমি কই না ম সালা দুনিয়া রাসূলাল ওমে সালামুনিয়া ওমে সালাতুনিয়া রাসূল ওমে সালামুনিয়া দেখা দেনিয়া রাসূলাল্লাহ দেখা দেন মেরে আকা দেখেলো নিয়া রাসূলাল্লাহ দেখেলো মেরে আকা মেরে মাওলা দেখেলো সালাতুনিয়া রাসূলাল্লাহ সালামুনিয়া মুহাম্মদ মুস্তফা জানে খোদা কো দাজালে মুহাম্মদ মুস্তফা কো সালাতুনিয়া রাসূলাল্লাহ সালাম সকলে দবান খুলে বলেন না ইয়া রাসূলাল্লাহ আর মায়ার সুরে বলেন না ইয়া ওলি আল্লাহ আর শোনাটা করতাম নি বাবা শুনতে মন চায়নি মন যদি চায় তাহলে আলোচনাটা ধৈর্য সহকারে শুনতো বাবারা আমার দয়াল নবী কামলে বলা রহমতাল্লিল আলামিন নবী কেমন নবী রে যেই নবী কামলেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে গাউসেবাক আব্দুল কাদের জিলানিকে মাদারাসা তলি বানাইয়া ফাটাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার উমা হুজুর গাউসেবাক আব্দুল কাদের জিলানির দরবারের ভিতরে ফাগলা গেল আচ্ছা এই ফাগলা পাইয়া এরপর কথাটা কইতাম নিব কথা কইতাম আচ্ছা বল তৈলে দেখলো তো না খরচা আছে বুঝেন না ব্যাপারটা তো মাহফিলে যখন বইবেন আমি দেই কদুর ফারা ফারা দুই একটা ওড়ে আমি একটু ইশারা দিছি আমরা আমার খুব মুতাম যায় মুতে যাচ্ছে কেউ মুতে মানছে রে কেমন করে মানছে না মানছে রে ধরবো কথা কেন যাক যাক এমন তো বেড়াই মানুষ এটি কতক্ষণ ধরে রাখতে পারে অন্ধেই আমরা কম আর কি যাক আল্লাহ কবুল করুক জোর কোন আমি আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ আমার দয়াল নবী কামলেওয়ালার আশেক গাউসে ফাক আব্দুল কাদের জিলানি মারহাবা করুন আমার গাউসে ফাকের দরবারে ওই পাগলা যখন সামনে বইসা রইছে রে আমার গাউসে ফাক আব্দুল কাদের জিলানি ওই পাগলা যখন আমার দয়াল নবী কামলেওয়ালার আশেক কইয়া গাউসে ফাকের দরবারে বসে আমার গাউসে ফাক তার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসে কি হাসে আর ওরে বলেন কি হাসে ওরে তুমি হাসলে আল্লাহ হাসে তোমার বন্ধুর হাসিতে খোদা হাসে গো ওরে তাই তো তোমার হাসি দেখে তাই তো তোমার হাসি দেখে নয়ন জুড়ায় না ও গই আমার সাহে বৌদিনা বলেন ও গই আমার সাহে ওরে তুমি ঘাসলে আল্লাহ ঘাসে তোমার বন্ধু তারা সবাই তোমার হাসিতে ঘাসে তাই তো তুমি ও গো নবী শাহে মদিনা তুমি হলে প্রাণের মদিনা তুমি হলে জানের মদিনা জোরে জোরে বলেন না আল্লাহু আকবার কোনজন কি হাসা হাসে আরো জোরে কর উমা মুস্কি মুস্কি ঘাসে আমার গাউসে ফাক আলোচনা করে হঠাৎ করে আমার গাউসে ফাক আব্দুল কাদের জিলানি তার দিকে তাকাইয়া মুস্কি ঘাসে কিন্তু তার চেহারাটা বড় গামাচ্ছন্ন দেখা যায় গামে তার চেহারাটা বড় কালো হইয়া গেছে মানুষ চিন্তায় পড়লে তার চেহারাটা দেখবেন একটু কালো হইয়া যায় কথা কেন গাউসে ফাক নজরে কইরা দেখে রে ওই পাগলাটা ওই জায়গার ভিতরে তাকিয়া তার চেহারাটা বড় মলিন কালো কালো দেখা যায় আমার গাউসে ফাক তার দিকে তাকাইয়া তাকাইয়া হাসে হঠাৎ কইরা গাউসে ফাকের হাসিটা বন্ধ কইরা আমার গাউসে ফাক আব্দুল কাদের জিলানি তার চেহারার দিকে তাকায়
কিন্তু সেই ব্যক্তি তার মনের কথা বলতে পারে না, চিন্তা করে রে। এখন যদি আমার কথাটা আমি বলতে যাই, যদি আমার আল্লাহর ওলি বদদোয়া দেয়, আল্লাহু আকবর কি আছে, আরো জোরে কোন আল্লাহু আকবর। বন্ধুরা রে আমার, ও আমার এই বললাই নবাবপুর গাউসিয়া সুবহানিয়া আহমদিয়া কাউকাবিয়া কেন্দ্রীয় খানকা শরীফের আশিকিন জাকিরিন বাবা জিরা গো, ও আমার মুরব্বী বাবা জিরা গো, ও আমার যুবক বন্ধুরা একটু মনোযোগ নিয়ে বসতে হবে। আমার গাও সেবাক আব্দুল কাদের জিলানি কত আশা কইরা তার দিকে তাকাইছে, কিন্তু তার সেগারার ভিতরে হাসি নাই। গাও সেবাক আব্দুল কাদের জিলানি তার সেগারার দিকে তাকাইয়া বয়ান করতেছেন, গাউসে ভাগ বয়ান করতে 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 চোখটা বন্ধ করিয়া মুরাকাবা করছে, জোরে কোন আল্লাহ। এই আমি বলতে চাই, যখন তোমার দরবারের পীর সাহেব তোমার ওলি তথা তোমার মুর্শিদ যখন দেখবা চক্ষু বন্ধ করে রয়েছে, তুমি তোমার পীরকে ডাক দিও না বেলে কেন কেন কেন, ওরে কোন সময় কোন হালে তাকে দয়াল মুর্শিদে জানে আমার স্বয়ং আল্লাহ পাক অগফর রহমান মাফ করেন মোর জীবনের গুনাহ। আল্লাহু আকবর কোন আল্লাহু আকবর। গাউসে ভাগ আব্দুল কাদের জিলানি রইব তো যদি তোমার পীর মুরাকাবা করে চক্ষু বন্ধ করে তাকে রে তোমার পীরে তুমি ডাক দিও না। আবার এমনও ফিত্ত আছে, বাদ দিলে এবেড়া বাদ খাওয়ানোর মধ্যে বইয়া মক্কার ঘরের বিড়াল দৌড়া আসেনি আসেনি এমনি তা বন্ড ফিট থেকে আবার সাবধান, আমাদেরকে হক্কানি দরবারে যেতে হবে। এর কথা বলেন ঠিক কিনা? আমরা কুমিল্লার মধ্যে আমরা জানি শাহপুর দরবার যেটা হক্কানি, কথা কইতো না সাবধান, যদি এটার বিরুদ্ধে করবে ফয়জল শট করে সাইডটা মারবে। কারণ কি বলে হুজুর, আমরা কি সুন্নিরা মারামারি করতাম নি? না, সুন্নিরা মারামারি লেগে না, কারণ বাবুর আমরা তো তবলিকের মতো হেতারা হেতারার ভিতরে টঙ্গির মাঠের ভিতরে যাই হিডা হিডি করি না নিজেরা ভিতরে, কথা কয় না আমরা ফিডা ফিডি করতাম না, তার থাবরের দরকার নাই। এরে ভাই এনে তুই কি খারাপ দেখছো শাহপুর দরবারে একটু কত, তুই গেছ কি না যায় দুই একটা বেয়াদব আছে দরবারের বিরুদ্ধে, এ কথা বলে ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। কিছু বেয়াদব আছে দরবারে না যায় দরবারের বিরুদ্ধে কথা বলে, এ কথা বলে ঠিক কিনা? এ শাহপুর দরবারে কি গান্ধা টানে? এ টানে 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 শাহপুর দরবারে কোনোদিন কোনো বেয়াদবারে দেখছেন কোন জায়গার ভিতরে এমন করতে? তারা যায় মনে করবেন এগুলা গান্ধা খুর, কিন্তু শাহপুর দরবার হক্কানি দরবার, এ কথা বলে না ঠিক কিনা বলেন? এ দরবারের বিরুদ্ধে বলবে প্রয়োজনে তার সাথে আপনি তারা ডাক দিয়ে আনবেন, এ আসো তুমি কি কোনোদিন দরবারে গেছো? প্রয়োজনে নিজের ভাড়া দিয়া তার দরবারে লয়ে দেবেন, আইও তুমি সাউ দরবারে কই খারাপ কি আছে দেখাও। কেউ অন্য দরবারে তো বিরিয়ানি রয়ে মুখে মুখি লাগে, আমরা দরবারে লাগেনি কোনো লাগেনি, শাহপুর দরবারে বিরিয়ানি দিয়ে একবার খাইতে দিতে একবার কে আমাদের আগ পর্যন্ত কমন লাগবে, কথা কয় না? সাবধান, এটির থেকে সাবধান, কারণ এগুলো এমন বেয়াদবের বেয়াদব, এগুলো আল্লাহর অলির বিরোধিতা, কেয়ামতের আটটা সেকেন্ড আগ পর্যন্ত পর্যন্ত করবে, কথা কইতো না? এখনো কি আছে না এমন মানুষ দরবারের বিরুদ্ধে বলে, শাহপুর দরবারের বিরুদ্ধে বলে এমন লোক আছে না? আমি তোমার পায়ে ধরি বাবা, যে বলো আসো আবার আমার সামনে আসো, আমার জিব্বাটা তোমার কদমে লাগাই দেবো যদি তুমি শাহপুর দরবারের বিরুদ্ধে একটা কথা খারাপ প্রমাণ করতে পারো। খোদার কসম আমি শামীম রেজা এখান থেকে আর কোনোদিন ওয়াজ করবো না, কথা বলে না? আমরা এই দরবারটাকে হক্কানি দরবার জানি, এই কথা বলে না ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এই দরবারের মধ্যে থেকে এখনকার পীর সাহেব হুজুর কেবলা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদির হুজুর কেবলার চরণটা ধরে আমাদেরকে জনমটা কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। বাদান গো আমার গভীর মনোযোগ অন্তরের কান্না গান গাউসে ভাগ আব্দুল কাদের জিলানি, উনি চক্ষুটা বন্ধ করিয়া বক্তগুলা নিরাল বৈশা রইছে, ঠিক যেমন ভাবে আপনারা আজকে বসে আছেন বাবারা। গাউসে ভাগ আব্দুল কাদের জিলানি ওনার দিকে তাকাইয়া দেখতেছেন ওনার মুখে প্রথমে হাসি ছিল কিন্তু এখন কোনো হাসি দেখা যায় না। আমার গাউসে ভাগ আব্দুল কাদের জিলানি ওই জায়গার ভিতরে থাইকা চক্ষুটারে বন্ধ করিয়া মুরাকাবা করে ডাক দিয়া কয় আল্লাহ 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 আকবার।
মধ্যে তাইকা ডাকে আল্লাহ দেখো না কি অবস্থা হইছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম দিয়া গাউসে পাকের কাছে খবর দিলেন রে গাউসে পাক আব্দুল কাদের জিলানি তুই কি জানস না রে আব্দুল কাদের রে এই পাগলাটার তো এখানে থাকা অবস্থায় পায়খানার ব্যাক হইয়া গেছে তার তো বড় দুরুস্ত লাগে সে তো পায়খানা করার জন্য দেখ না সে শরমে তোর দরবার থেকে ওঠে না না জানি তুই বদদোয়া দেখ এই জন্য তোর দরবার থেকে যায় না আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি কয় আল্লাহ এখন আমি কি করব তার আদব তো রক্ষা করতে হবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল আদাবু খাইরুম মিনা যাগাবি ওয়াল ফিদাতি আদব হচ্ছে দুনিয়ার মধ্যে স্বর্ণ রূপার চাইতে উত্তম পীরের সাথে ওস্তাদের সাথে মায়ের সাথে বাবার সাথে আদব রক্ষা করার দরকার আছে না নাই আছে এই জোরে বলেন আছে না আছে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি যিনি হচ্ছেন অলিকুলের শিরোমণি জোরে বলেন ঠিক কিনা লিহি দিগে রাজা মহারাজ লাউমুদের সালাম খানি আবেদন কাদের জিলা নে আবেদন কাদের নে বলেন দিগের রাজা মহারাজ রামমোহদের সা আবদুল কাদের জি নে আবদুল কাদের পাকরে রাখো মুদেরে অগো কুতুবে রবানি কি পাকরে রাখো মুদেরে অগো কুতুবে রবানি আবেদন কাদের জিলা নে আবেদন কাদের আমার গাউসে পাক ওই জায়গার ভিতরে তাইকা আল্লাহ পাকের কাছে মুরাকাবা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম দিয়া গাউসে পাককে জানাইয়া দে আব্দুল কাদের ও আব্দুল কাদের তোর বক্ত তার তো বাথরুমের ব্যাগ হইয়া গেছে এখন তোর যেটা মনে চাই সেটা কর তার আদব রক্ষা করবি দরবারে যাইয়া কোনোদিন মা বাবার সঙ্গে নয় আল্লাহর অলিদের সঙ্গে নয় পীরের সঙ্গে নয় কোনোদিন তাদের সঙ্গে বিয়াদুবি করা যাবে না কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু আব্দুল কাদের জিলানি গাউসে পাক ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় গাউসে পাক ওই জায়গার মধ্যে থাইকা আর কোন উপায় না পাইয়া গাউসে পাকের গায়ের মধ্যে একটা চাদর ছিল কি ছিল কথা কি আসতে দেবেন না জোরে কইলেন ও আসুন তো চাইলে কিন্তু কথা কম লাগবে আমি আর বেশিক্ষণ করতাম না বাবা এই 10 থেকে 15 মিনিট আলোচনা করবো গাউসে পাকের গায়ে কি আসিল কথা হয় না কিটা আমার গাউসে পাক মনে করেন এ আমার ভাই গোলাম মোস্তফা ভাই আমরা একটু নজর করি এ আমার ভাই গোলাম মোস্তফা ভাই গাউসে পাকের সামনে এমন ভাবে বসা গাউসে পাকের সাদক তারে গাউসে পাক মেলা মারি আইবা ভাই ঘোড়া দিয়া লাইছে মারহাবা করে বলেন মারহাবা গাউসে পাক যখন এমনি ঘোড়া দিছে এই ঘোড়াটা দেওয়া না লগে লগে গাউসে পাক আব্দুল কাদের জিলানির দরবার থেকে ওই ফাগলারে আমার গাউসে পাক ওই জায়গাতে ইশারা দিয়ে কইছে তুমি তিনবার দুরূদ শরীফ পড়ো কয় তিনবার দুরূদ শরীফ পড়লাম ফয়রা কই তুমি একটা তোমার বুকে ফু দাও ফুডা দিতে দেরি বাবারে গাউসে পাকের দরবার থেকে এবারে হাওয়া হইয়া গেছে আরো জোরে কইতেন না মারহাবা না এটা আমার গাউসে পাকের একটা কারামত দেখাইয়ে দিল মারহাবাকে জোরে কইতেন না আস্তে কইরা গাউসে পাক আব্দুল কাদের জিলানি তার গোড়া দিয়ে কইছে তুই তিনবার দুরূদ পড় কয়বার এক কথা মানে কয়বার ফাগলার কি ধরছে বাথরুমে কইতো না কি বাথরুমে মানে ফাইকানার ব্যাগ হইছে ফাগলারে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি এমনি ঘোড়া দিয়া ও তুই তিনবার দুরূদ পড় দুরূদ পড়ে বুকটার একটা ফুল দে ফুডা দেওয়ার লগে লগে বাবারে তে আর গাউসে পাকের দরবার নাই তে জায়গা থেকে উদাও হইয়া কই জানি যে গেছে মারবা করে কইতো ওই পাগলা ওই জায়গার ভিতরে থাইকা গাউসে পাকের দরবারে বসা থাকা অবস্থায় পাগলার হাতে একটা তসবিহ ছিল কি আছিল আরো ধরে কোন কি ছিল পাগলার হাতে যখন তসবিটা ছিল রে ওই পাগলা তসবিটা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়ছে পয়রা ফুকটা দিতে দেরি পাগলা একটা নদীর পাড়ে যাইয়া হাজির হইয়া গেছে আরো ধরে কোন সুবহানাল্লাহ
পাগলা তখন ওই নদীর পারে গাদিরে হইছে রে, ওই পাগলা নদীর পারে যাইয়া কাপড় উঠাইয়া দেখে পাগলা নদীর পারে, পাগলা বুঝতে পারলেন আমার গাছে ভাই আর কোনো কারণে নয়, কোনো কারণে নয়, আমি পাগলাটা দুনিয়ার জমিনের মধ্যে আমার বেজাল সমস্যা ছাড়ার জন্য এখানে পাঠাইছে, জোরে কোন মারহাবা সকলে একটু দূরে সরি বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা বাবান গো। ওই পাগলা বুঝতে পারছে গাউসে বা কি রে আমার এই দাগাত ফাড়াইছে, বাথরুমের ব্যাগ হয়েছে আমি এখানে বাথরুম শেষ কইরা আল্লাহ আল্লাহ পাগলা বাথরুম কি তসবি হাতে লইয়া করব কথা কয় না, তসবি হাতে লইয়া করলে তো ডাইনাতে লোটা লইবা আমাকে বুঝতে পারতো না কথা কয় না পাগলা, তসবিটারে দূরে একটা গাছ দেখা যায় গাছের মধ্যে এভাবে লটকাইছে তসবিটারে আমার পাগলা লটকাইয়া মনে রাখতে হইব কথা তসবি কই রাখছে এদিন কিন্তু উত্তর দেওয়া লাগবে কদ্দুর পরে প্রশ্ন করতেছে না উত্তর আইবে একটু পরে তসবিটারে লটকাইয়া আমার গাউ সেবাক আব্দুল কাদের জিলানির ওই পাগলটা প্রেমিকটা তার সমস্যা সাইরা বাথরুম কইরা সুন্দরভাবে অজু বানাইয়া পাগলা কয় হুজুর আমার এনে ফাড়াইল কোন আমি এবার যামু কেমনে আল্লাহ আকবর কইতেন আল্লাহ কোন আল্লাহ আকবর ওই পাগলা আর চিন্তা না কইরা যাওয়ার চিন্তাও করে না পাগলা ডাক দিয়া কয় আমি আর যাওয়ার চিন্তা করি না আমার গাও সেবা খামারে চাদরটা আমার গায়ে দিয়া আমারে বলছে আমি তিনবার দুরুদ পড়তাম পাগলা ওই চাদরটার গায়ের মধ্যে দিয়া রে তার সমস্যা সমাধান কইরা আবার তিনবার দুরুদ পড়ছে রে তিনবার দুরুদ পড়তে দেরি ওই পাগলায় আবার আমার গাও সেবাকের দরবারে হাজির হইয়া গেছে আর জবান খুলে বলেন না সুবহান আল্লাহ পাগলা তোমার প্রেমের পাগল কইরা আমায় শয়তানে না চাইলে রে কি খেলা খেলিলে আল্লাহর ওলির দরবারে গেলে দেখবেন শয়তান ইন্ডিয়া এই কিটি আছে বেটা ভাই যে ঘুমা বেটা কয়নি আবার আল্লাহর ওলির দরবারে গেলে উরুসের ভিতরে তাই ভাল লাগে না একটা কোড়া মুড়ি ওই একটু ঘুমাই টানা দিয়ে কথা কয় না তো যেটি ঘুমাই তো যাই ঠিকই ঘুমা পড়াইতে ফোটলাটা লই যাই কথা কয় না ঠিক কিনা বলে আমার ঘুমের থেকে উঠে কদ্দুর ভরে ভরে চোখটা মিলে সা মুনাদার দিছে নি মুনাদার দিছে কথা কয় না মাহফিলের ভিতরে একই অবস্থা এই ঘুমা কদ্দুর ভরে ভরে চোখ মিলে সা ফোটলা দিছে আবার কদ্দুর লোল মশাই কথা কইতে না ঠিক কিনা বলে আমরা আল্লাহর ওলির দরবার মাহফিলের ভিতরে আইলে এডি করতাম না আমরা আল্লাহর ওলির আলোচনা শুনলাম ওই ভাগলা আমার গাউসে ভাগ এমনি কইছে তিনবার দুরুদ শরীফ পড়িয়া ভাগলা এটা এমনি ঘোড়া দিয়া তিনবার দুরুদ শরীফ পড়িয়া ভাগলা একটা আওয়াজ হয়েছে আওয়াজ মানে ভাগলা আবার আমার গাউসে ভাগের দরবার হাজির হয়ে গেছে আরো দূরে কোন মারহাবা তোমা ওই পাগলা কত সুন্দর করে ওই জায়গার ভিতরে গাজির হইয়া আমার গাও সেবাকার শরণের মধ্যে পড়া কয় জীবন দৈন্য করি গইল আর জীবন দৈন্য করি গো পানো মোরে সে তোমায় কাছে পাইয়া জুরে কোন আল্লাহ গো ওই আমি লইয়া আইলাম শুল গয়া ব্যাপার কো রিতে দুনা আমি নাও বাসাইলাম কাঁচা গরের বারে ও দয়া মুশিদিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা আই ও রে জোরে কোন আল্লাহ আকবার ঠান্ডা কইতাম নি বাবা শুনবেন আমরা এটা কম মাইকটা সারার আগে দিয়ে তুই ফোন আমরা বকু আর একজন আনে না না যাক কারণ বাবা আমার মাহফিলে স্যার একটা বাবুর আমি হ্যাঁ যাই মাইক ধরুন লাগবো আমরা যদি আমার আটকে রান ঘরে কাম হইতো আমার ভাই গোলাম মোস্তফা ভাই আমার বড় আদর করে মোহাব্বত করে আমি আওনার আগে যে আমার তিনটা কল দিছে আমার খেয়াল আছে আমার মোবাইলে তিনটা কল আছে ভাই আমার কল দেখো ভাই কই আছে আই আমি কইছি ভাই আইলে আমি দোয়ানে আগে চা খাবার লাগবো আইতে আমি এবার দোয়ানে টোয়াই আছি ভাই এবার আই দিন আমি চা খাইতে আসছি আমি আপনার টোয়াই আছি পরে আইয়া মনে করছি এটা চা খাবো
আমাদের হুজুর কাপলে ইস্টেজ উঠছে, আমি কই এটা বিয়াদবি বই থাম যাইতো না, হুজুরের লোক ইস্টেজ আমি ইস্টেজে ওই না হুজুরের লোক ইস্টেজ ওটা অনেক কাম দিয়েছে আগে আগে মাইতে পাই নিছি কালা কবুল করো হুজুর কোনো আমি এক কাপ খাওয়াইছে না দশ কাপ খাওয়াইবি ইনশাল্লাহ আল্লাহ ব্যবসার বরকত হুজুর কোনো আমি ভাইবার কালা ব্যবসার সিজন কারণ আপনারা সার কিনতে দেবে এটা ধরে তা একটু কমে টমে কালা কবুল করো হুজুর কোনো আমি নাম দিছেন কি তো দোয়ানে আমি আর গাউসেবাকে দরবার থেকে যাইতাম না, গাউসেবাক ডাক দিয়া কয় পাগলা কই যাইতে লাগছিল আমার দরবারে ঢুকছ, আমি গাউসেবাক তো তোমারে ছাড়তে পারি না এই জন্য আমার কাছে তোমারে রাখছি, তোমারে আমি কারামত দিয়া তোমারে সুন্দরভাবে ফাটাইয়া দিছি, গাউসেবাক একটা ডাক দিয়া কয় পাগলা রে ও পাগলা রে তুই আবার যাইবি নি, আমি গাউসেবাকের কারামত তো পাইয়া গেছো এখন যাইবি নি, পাগলা ডাক দিয়া কয় ও গাউসেবাক আব্দুল কাদের জিলানি আমি আর আপনার দরবার থেকে যাইতাম না, আপনি গাউসেবাক আব্দুল কাদের জিলানি আমারে কবুল করেন গো, আপনি আমারে আপনার কাছে মুরিদ করেন জোরে কোন আল্লাহু আকবার, আমার গাউসেবাক আব্দুল কাদের জিলানি তারে মুরিদ বানাইয়া কয় কই দাস কয় ব্যবসা যাই কয় ঠিক আছে যা, যাইতে যাইতে লোকটা গাউসে পাককে সালাম দিয়া চোখের পানি গুলা ফালাইয়া 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 কান্দে আর যায়, গাউসে পাকের দরবার থেকে যখন পাগলা চইলা যায় পাগলা কানতে 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 বড় হবে কারার, তবু গাউসে পাকের দরবার থেকে যাইতেছে গাউসে পাক অনুমতি দিছে এই জন্য যায়, ফিরের আদেশ কিন্তু মারা লাগে কারণ ফির তোমাকে আদেশ করে তোমার ভালোর জন্য, জোরে কয় না কিসের জন্য সাবধান, এ ফিরের দরবার থেকে যাও যায় তো ফিরের কথা অমান্য করা যাবে সাবধান, কিন্তু মা বাবার কত কিন্তু মানু লাগবে এক কথা বলেন ঠিক কিনা, ওই পাগলা যখন গাউসে পাকের দরবার থেকে চলে আবাই কি রে পাগলা তো গাউসে পাকের দরবার থেকে চলে আবাই, ওই পাগলা যাইতে 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 একটা নদীর পাড়ে কাঁদি পাগলা নদীর পাড়ে যাইয়া সুন্দরভাবে যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানির আস একটা নদীর পাড়ে গেলেন, ওই নদীর পাড়ে যাইয়া ওই নদীর পাড়ে ওই পাগলাটা কত সুন্দর কইরা হাঁটতে কাটতে 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 নদীর পাড় দিয়া যখন হাঁটে যাইতে 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 ওই পাগলাটা যে জায়গার ভিতরে কামসার আইছে বাথরুম করছে ওই জায়গার ভিতরে পাগলা হাদি কই কিতারে ও কিতারে কোন জায়গার ভিতরে আইলাম এখন আমি আইসা দেখি রে গাউসে পাকের কারামত এখানেই সত্য প্রমাণ হয় আরো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লোকটা চিন্তা করে আমি সবচেয়ে দেখলে এটা হয়তো না আচ্ছাই আমি এটার একটা প্রমাণ করব কয় কেমনে 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 আমার হাতে না একটা তসবি ছিল ওই তসবিটা আমি যে গাছের মধ্যে রাখছি আমার মনে আছে দেখি আসেনি যদি গাছের ভিতরে তসবি ছড়াটা থাকে রে তারপরে মনে করব আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানির কারামত সত্য ওরে কন্যা সুবহানাল্লাহ পাগলা ওই জায়গার মধ্যে তাই কো ওই পাগলা আমার গাউসে পাকের প্রেমিকটা ওই জায়গার মধ্যে থাকা দেরি করে না দেরি করে না গাছটার কাছে যাইয়া এলাকে এটা লটকাই রাখছে আমরা সাউনের লাগে কই লটকাইছে গাছে গাছের ডালে জিকির করে আল্লাহু আল্লাহ জিকির করো তানে কথা বলেন ঠিক কিনা ওরে দেওয়ের তালে সুরে সুরে বলেন দেওয়ের তালে সুরে সুরে পরে নবী তোমার গুণ গান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তাই যে প্রভু তোমার গুণ গান বললেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তাই যে প্রভু তোমার গুণ গান দয়ালে নবী
মায়ার নবী দেখিতে চাই তোমার নূরের ছবি চাই কি চাই না চাই না এই নবী দেখতে চাই কি চাই না কারা কারা দেখতেন চাই একটু হাতটা তুলে দেন কেউ অর্ধেক অর্ধেক বলে হুজুর অর্ধেক আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমরা চাই কি চাই না নবীজি বলেন মায়া যদি লাগে মনে বলেন মায়া যদি লাগে মনে নাও না হাবাই নবী আপন করে বলেন মায়া যদি লাগে মনে নাও না হাবাই তুমি আপন করে বলেন নবী তোমায় ভালোবাসে মন হরি করে বলেন বুকের মাঝে জালায় আমার দুর্গবে তো মার দিদারে দুর্গবে তো মার দিদারে শুনে কোন আল্লাহ আকবার আমার বাইরা বাবারা রে ও আমার বন্ধুরা বাবারা আর বেশিক্ষণ নয় সময় কিন্তু গণাগর আর মাত্র পাঁচটা মিনিটের ভিতরে আমি মাইকটা চাপতেছি আলোচনাটা গুছাইয়া শেষ করে রাজি আসেন এই জোরে তাবারুক আসেন ওমা তাহলে তো কাম আছে শেষ করে জি বক্তা আরেকজন রয়েছে মাগো আমি যাইতাম না মেহমুদ করেন তো কিতা ও বক্তার আনতে আছে এও ভাই আমার নাম কিতা আপনার কোন বক্তার নাম আমি মাহফিলের ভিতর খুব কম দেরি হয় শুধু আমার মনে হয় আমি ওয়াশ করি বয়স আমার তিন দিন তিনটা মাহফিলে দেরি হয়েছে কিন্তু যাই আলহামদুলিল্লাহ মাইকটা সুন্দর মতো ধরে ওয়াশ করতাম আর কেউ গালাগালি করছে আলহামদুলিল্লাহ করতেন না আপনারা আমার টাইম মতো সাইরেন আনাইলে ভবিষ্যৎ আবার দাবার দিলাম একটা দেরি হবে যাক আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আমার ভাইয়েরা বাবারা পাগলা কিটা দেখছে কোন জায়গায় তোমার গাছের ডালের মধ্যে পাগলা পাগলা গাছের ডালের মধ্যে দেখলেন ওই পাগলা গাছের ডালের মধ্যে যখন এইটা দেখলেন তসবিহ ছড়াটা পাগলা গাছের ডালে দেইকা পাগলা কয় আমার গাও সেবাকের কারামত এই জায়গার মধ্যে মিথ্যা হইতে পারে না আমার গাও সেবাক যে আমি পাগলার এই গাছের নিচে পাঠাইছে এই গাছের নিচে পাঠানোর কারণে আমার গাও সেবাক আব্দুল কাদের জিলানি কারামতটা সত্য জোরে জোরে কোন মারহাবা আর জবান খুলে বলেন মারহাবা তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে তোমায় ডাক দিলে বলার প্রাণে চায় রে তোমায় ডাক দিলে বলার প্রাণে রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চান্দের রাইতে আইস গো সাগাপুরি চান্দের বাহার তোমার গলায় দেব আসে কান প্রেমের একটা হার চাই কি চাই না আর জবান খুলে বলেন চাই কি চাই না চান্দের রাইতে আইস গো বাগদাদি চান্দের বাহার তোমার গলায় দিব রে যায় প্রেমের একটা হার তোমার মায়া যদি লাগে মনে চায় রে তোমার মায়া যদি চায় রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে আয় রে তুমি ধীরে ধীরে তোমার প্রেমে পরে মুর্শিদ জীবন বেশ আমার কবে পা
পাবো তোমার দেখা এই আশা আমার তোমার প্রেমে পড়ে গো মুর্শিদ জীবন বেশা আমার কবে পাবো তোমার দেখা এই আশা আমার বাগদাদির চরণ তলে রাই করে হাইরে কাউকা বাবার চরণ তলে রাই করে ও পানের মুর্শিদিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা ওরে তুমি ধীরে তোমায় ডাক দিলে বা গলার প্রেমে চাই রে বাগদাদি ডাক দিলে ও বলার পালে চাই রে ও পানের মুর্শিদিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাই রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে জুরে বলেন আল্লাহু আকবার আলোচনা শুনতে চান পুষ্টিমত আলোচনা সুন্দরভাবে পাইবেন ইউটিউব চ্যানেলের মধ্যে জিএম সুন্নি মিডিয়া অথবা শামীম রেজা ওয়াজ লেখলে আপনারা ইন্টারনেটে অনেক ওয়াজ পাইবেন আর যদি আমার কাট লাগে আমার গোলাম মুস্তফা ভাই আছে আমার এই ফাগলাটার কাছে কাট আছে যাইতে লয়ে যাইয়েন তো আমি সান্ডা গাইতাম জোরে কোন গাইতাম তো জিকিরটা কিন্তু করা হইতো প্রেমের বিষে দর্শক জারে কি করিবে ও দাই তার গবিষে পহরান যায় প্রেমের বিষে আশেক প্রেমে মাসুক হইয়া জীবনটা দেবে হিলেন কইরা গবিষে পরান যায় প্রেমের বি বাগদাদির প্রেমে পাগল গো হইয়া জীবনটা দেবে হইলেন কইরা গবিষে পরান যায় প্রেমের বিষে পরান আশেক প্রেমে মাসুক হইয়া তার জীবনটা দেবি হইলেন কইরা গবিষে পরান যায় প্রেমের বিষে পরান যায় গো মদিনার আলো চড়াই কুমিল্লার প্রান্তরে মদিনার আলো চড়াই কুমিল্লার প্রান্তরে আশেক গণের শান্তিনগর সাহাপুর দরবারে আশেক গণের শান্তিনগর সাহাপুর কি তো জোরে কয় না কইতাম নি কইতাম জায়গা কিন্তু মদিনারি আলো চড়াই মদিনারি আলো চড়াই কুমিল্লার প্রান্তরে আশেকে গণের শান্তিনগর সাহাপুর দরবারে আশেকে গণের শান্তিনগর সাহাপুর এই দরবারে সব সময় নবীর দুরুদ পড়ে আল্লাহ নবীর খুশবু মিলে এই দরবারে আসিলে আল্লাহ নবীর খুশবু মিলে এই দরবারে আসিলে এই দরবারে আসিলে দুরুদ সালাম কিয়াম করলে দুরুদ সালাম কিয়াম করলে শান্তি আসে অন্তরে আশেকে গণের শান্তিনগর সাহাপুর দরবারে আশেকে গণের শান্তিনগর সাহাপুর পানের মুর্শিদি বাগদাদির আশেকেরি জানের জান কাউকা বাবা ভক্ত বিন্দুর প্রাণেরি স্পন্দন কাউকা বাবা ভক্ত বিন্দুর প্রাণেরি পান তাই তো মুরা সাহাপুরে ছুটি সকল আশেকে আশেকে গণের শান্তিনগর সাহাপুর দরবারে আশেকে গণের শান্তিনগর সাহাপুর দরবারে ওয়াখিরি দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته